উচ্চ আদালতে মামলার কার্যক্রম অপেক্ষমান থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ বকশীবাজারের আদালতে স্থগিত রাখার আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ২৪ নভেম্বর ধার্য করা হয়েছে। এ দুটি মামলায় বেগম খালেদা জিয়া দুই মাস ছয় দিন পর আজ বকশীবাজারের আদালতে উপস্থিত হন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে রোববার বেলা ১১টার দিকে বকশীবাজারে অস্থায়ী বিশেষ আদালতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এজলাসে বেগম জিয়ার উপস্থিতিতে বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয় আদালতের কার্যক্রম। উচ্চ আদালতে এ দুটি মামলা সংক্রান্ত শুনানি অপেক্ষমান থাকায় বেগম জিয়ার পক্ষের আইনজীবীরা এদিন সাক্ষ্য গ্রহণ মুলতবি রাখার পাশাপাশি পরবর্তী তারিখ চেয়ে আবেদন করেন। এই আবেদনের বিরোধিতা করে বিভিন্ন যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন দুদকের পক্ষের আইনজীবীরা। দুপক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপনের পর সার্বিক বিবেচনায় সাক্ষ্য গ্রহণ মুলতবি করে পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত। আদালত মুলতবির পর এজলাস থেকে বেরিয়ে আসেন বেগম জিয়া সহ আইনজীবীরা। ন্যায় বিচারের স্বার্থে আমরা এই মামলা অন্যত্র বদলি করার জন্য দরখাস্ত করেছি, সেটাও হাইকোর্টে পেন্ডিং আছে। মাননীয় আদালত সব কিছু বিবেচনা করে আগামী ২৪ নভেম্বর এই মামলার পরবর্তী তারিখ দিয়েছেন। বেগম জিয়ার আইনজীবীরা বিভিন্নভাবে এই মামলার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছেন বলে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন দুদকের আইনজীবীরা। উচ্চতর আদালতে শুনানি করে একটি আদেশ নিয়ে আসলে উভয় পক্ষের জন্য মঙ্গলজনক হয়, কিন্তু তারা উচ্চতর আদালতে শুনানি না করে সেখানে অ্যাডজমেন্ট পিটিশন দিয়ে আবার এই আদালতে বলছেন উচ্চতর আদালতে শুনানির জন্য আছে, তো বিষয়টা কন্ট্রাডিক্টরি। আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন বেগম জিয়ার উপস্থিতি আবশ্যক কিনা এ নিয়ে মিশ্র ব্যাখ্যা দিলেন আইনজীবীরা। ২৪ নভেম্বরে ম্যাডামের একটি জনসমাবেশ আছে, সেক্ষেত্রে ওনার পক্ষে আসা সম্ভব নাও হতে পারে, তখন আদালত বলেছে তখন দেখা যাবে ব্যাপারটা। আইনের নিয়ম হলো প্রত্যেক তারিখে আসামে হাজির থাকবেন, ৪৭টা তারিখের মধ্যে তিনি মাত্র ৬০ আজকে নিয়ে ৬টি তারিখে উপস্থিত হয়েছেন। এর আগে এই দুটি মামলায় গত ৩ সেপ্টেম্বর এই আদালতে উপস্থিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। শুনানি চলাকালে আদালত এলাকার বাইরে অবস্থান নেন বিএনপির কর্মী সমর্থকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।